আপনি কি দ্রোণ উদ্ভিদের উপকারিতা জানেন প্রথমে দ্রোণ উদ্ভিদটি সম্পর্কে জানুন এরপর ঔষধি গুণ বর্ণনা করব রক্ত দ্রোণ উদ্ভিদটির ইংরেজি নাম হানিউড ও সাইবেরিয়ান মাদার ওয়ার্ড ভেসস উদ্ভিদটি বার্ষিক বা দ্বিবার্ষিক মিন্ট পরিবারভুক্ত এই উদ্ভিদটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ ওষুধি গুণাগুণ উদ্ভিদটির দুটি প্রজাতি লক্ষ্য করা যায় একটি রক্তদ্রণ অন্যটি শেদ্রণ রক্তদ্রণ সেদ্রণ ভারত বাংলাদেশ ফিলিপাইন জাভাদ্বীপ মরিশাস দক্ষিণ মধ্য আমেরিকা উত্তর আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে পাওয়া যায় উদ্ভিদটি উচ্চতায় তিন থেকে চার ফুট পর্যন্ত হয়ে থাকে কাণ্ড ও শাখা পর্বসন্ধি হতে পাতা ও ফুল ফোটে পাতা সাধারণত লম্বাটে চক্ষা তিন অসম অঙ্গুলি সদৃশ্য হয়ে থাকে ফুটন্ত ফুল রঙে গোলাপি লাল থেকে রক্ত লাল পাপড়ি ছোট বড় দুটি গন্ধহীন হয়ে থাকে ফুলের লাল রঙের জন্যই রক্তদন নামে পরিচিতি লাভ করে আর অন্যটি সাদা রঙের জন্যই শেদ নামে পরিচিতি লাভ করে সারা বছর ফুল ফোটে তবে বসন্তে ফুল ফোটার মৌসুম শীতের শেষে চারা গজাতে শুরু করে আর মার্চ মাসে পরিপূর্ণ উদ্ভিদে ফুল ফোটে আর এপ্রিল মাসের শেষ দিকে উদ্ভিদটি মারা যায় লক্ষণীয় যে মে জুন মাসেও কিছু নতুন চারা জন্মলাভ করে ফুল থেকে পরিপক্ক বীজ মাটিতে ঝরে পড়ে এবং বীজ থেকে প্রাকৃতিক নিয়মে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয় উদ্ভিদটির ব্যবহার ও উপাদান পাতার রস অ্যান্টিব্যাকটেরিয়াল জীবাণুনাশক এতে রয়েছে অ্যালকালয়েড ফ্যাটি অ্যালকোহল গ্লুকোসাইড রাসায়নিক উপাদান সমৃদ্ধ এছাড়াও ট্যানিন স্টেরলস স্যাপোনিন পাওয়া যায় সতর্কতা মাত্রা অতিরিক্ত ব্যবহারে শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে গর্ভবতী ও ছোট শিশুদের ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন তবে ব্যবহার না করাই উত্তম ডায়াবেটিক্স রোগের প্রতিদিন দশ গ্রাম পাতার রস দুটি গোলমরিচ পেটে একত্রে মিশিয়ে পান করলে ডায়াবেটিক্স সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে থাকে জন্ডিস রোগ নিরাময়ে ধূরণ পাতার রস পাঁচফোটা সঙ্গে ইক্ষুর রস সাত থেকে আট চা চামচ অথবা গ্লুকোজ জলে মিশিয়ে দুবেলা খেতে হবে এতে জন্ডিস রোগের উপশম হয় জ্বর উপশমে গাছ কলা পাতায় জড়িয়ে পাতার উপর মাটি লেপে পোড়াতে হবে তারপর মাটি ছাড়িয়ে দ্রুণ গাছগুলি থেতো করে ছেঁকে রস বের করে এক চা চামচ পরিমাণ রস দুধ সমেত পান করতে হবে এতে জ্বরের উপশম হয় নাক ভরা সর্দি উপশমে ধরণ গাছের ফুল তিন থেকে চার গ্রাম পিষে নিয়ে রস বের করে অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে এক সপ্তাহ সকাল বিকাল পান করলে সর্দির উপশম হয় পাঁচ থেকে ছয় বছরের অধিক বয়সী শিশুদের কৃমিনাশে ধরণ পাতার তিন থেকে চার ফোঁটা রস একটু জলের সঙ্গে মিশিয়ে পান করলে ভালো কাজ দেয় দূষিত ঘায়ে দুই থেকে তিন চা চামচ রস এক কাপ গরম জলে মিশিয়ে দূষিত ঘা ধুয়ে দিতে হবে এক সপ্তাহ ব্যবহারে ঘা ভালো হয়ে যায় দাঁতের পোকা লাগলে দোরণ পাতার বাঁটামণ্ড দুই থেকে তিন চা চামচ ঈষদ উষ্ণ গরম জলে মিশিয়ে সামান্য লবণ মিশ্রিত করে কয়েকবার পাঁচ থেকে সাত মিনিট মুখে পুরে রাখলে দাঁতের পোকা লাগার রোগ উপশম হয় ত্বকের রোগ ও অ্যালার্জি উপশমে দোরণ পাতার রস খুব কার্যকরী দশ গ্রাম পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে দুই সপ্তাহ প্রথ্য দুবেলা পান করলে রোগের উপশম হয় মহিলাদের ঋতুজনিত অতিরিক্ত রক্তপাত কমাতে এক চা চামচ পরিমাণ দোরন পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে পান করলে উপশম হয় অ্যাজমা ও সাইনাসের প্রদাহ কমাতে দোরন পাতার দশ গ্রাম রস দুধের সঙ্গে মিশিয়ে এক মাস পান করলে রোগের উপশম হয় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ